সারবোঝাই লাইটার ডুবির একদিন পর মংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন দুবলা এলাকায় ডুবেছে পাথর বোঝাই আরও একটি জাহাজ। ডুবে যাওয়া লাইটারে 10 নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে পাথর বোঝাই করে ছেড়ে আসার সময় ডুবোচরে ধাক্কা লেগে শনিবার ভোরে ডুবে যায় বিউটি অব লোহাগড়া নামক লাইটার জাহাজটি। কোস্টগার্ড দুবলা স্টেশনে টহলতল 10 নাবিককে উদ্ধার করে। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, পাথর বোঝাই লাইটারটি বন্দরের বর্তমান চ্যানেলের বাহিরে ডুবেছে। এতে বন্দরে বাণিজ্যিক জাহাজ আসা যাওয়ায় কোনো সমস্যা হবে না। এর আগে শুক্রবার সার বোঝাই এমভি দেশবন্ধু নামে একটি লাইটার ডুবে যায়।